সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের বিষয়, কেমন চলছে রাজনীতি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ট্রাস্টি গণস্বাস্থ্য কেন্দ্র, আছেন আবুল কালাম আজাদ, প্রধান সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থা, এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এমপি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুক অথবা এসএমএস এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ঈদযাত্রার দ্বিতীয় দিনে মহাসড়কে স্বস্তির ছোঁয়া, নেই যানজট, মিলছে টিকিটও। উত্তরবঙ্গগামী ট্রেনের শিডিউল বিপর্যয়, লঞ্চে ভিড়। রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা রাখতে হবে ওআইসিকে, মক্কায় শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসবাদ নির্মূলে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান। দুই মাসের মধ্যে শেষ হবে পদ্মা সেতুর সব পিলার বসানোর কাজ, এ মাসে আরও দুটি স্প্যান বসানোর পরিকল্পনা। ১৯৭১ ভেতরে বাইরে বইয়ে বঙ্গবন্ধু সম্পর্কে ভুল তথ্য দেওয়ার সাড়ে চার বছর পর জাতির কাছে ক্ষমা চাইলেন এ কে খোন্দকার, সংশোধনে বাধা দেওয়ার অভিযোগ। এবং রোববার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ, জয়ের জন্যই খেলবে টাইগাররা, জানালেন মাশরাফি। অনুশীলনে ফিরেছেন তামিম। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই, এর মধ্যে জেনেছেন যে আজকে আমরা আলোচনার শিরোনাম করেছি কেমন চলছে রাজনীতি। আমরা যেটি বলছি বিভিন্ন বিশ্লেষণে কিংবা পত্রপত্রিকায় বিভিন্ন টকশোতে আলোচনায়, সেই কথাটি বলা হচ্ছে যে বিএনপির অবস্থা খুব বেশি ভালো নেই। আওয়ামী লীগের অবস্থায় বা কেমন, নির্বাচনের পরপর বিএনপির নেতারা পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন, শপথের পরও সেই ধারা চলছে, ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচিত হচ্ছে। পাশাপাশি আওয়ামী লীগ যে জোট মহাজোট করে নির্বাচনে গিয়েছিল, তো তারপরে আওয়ামী লীগের যে মহাজোটের সঙ্গে একসঙ্গে নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির এমপিরা, তারা এখন প্রধান বিরোধী দল হিসেবে আছেন, ১৪ দলের শরিক যারা তারাও বিরোধী দল হিসেবে সংসদে আছেন, ইত্যাদি বিষয়গুলো নিয়ে রাজনীতিতে এখন আলোচনা চলছে। তো এগুলো সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনাকে আলোচনা শুরু করতে চাই, যে শিরোনামটি আমরা দিয়েছি যে কেমন চলছে রাজনীতি, তো আসলে স্যার যে ভূমিকা, যে কথাটা আমি বললাম যে বিভিন্ন বিশ্লেষকরা বলছেন বিএনপির অবস্থা খুব বেশি ভালো নয়, আমরা যেমনটি দেখেছিলাম যে নির্বাচনের পরপর বিএনপির নেতারা যে বক্তব্যগুলো দিচ্ছিলেন একজনের সঙ্গে আরেকজনের বক্তব্য মিলছিল না বা বিপরীত ধর্মী কথা বলছিলেন, তো এরপরে যখন শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা সেই ধারাটি এখনও পর্যন্ত চলছে। সবশেষ আমরা দেখেছি এই রকম স্থায়ী কমিটির সদস্যরা এরকম কথা বলছেন, ভাইস চেয়ারম্যানরা বলছেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বলছেন, এমনকি মধ্যম সারির নেতারাও বলছেন। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি সবাইকে একাট্টা রাখার চেষ্টা করছেন, চাঙ্গা রাখার চেষ্টা করছেন, তিনি বলছেন যে হতাশ হওয়ার কিছু নেই। তো এই রকম মিলিয়ে বিএনপিকে আসলে কিছুটা বিভ্রান্তিতে, মানে নেতাদের বক্তব্য শুনে কিরকমটা মনে হয়? বিএনপির সৌভাগ্য যে মির্জা ফখরুল আলমগীরের মতো লোককে তারা জেনারেল সেক্রেটারি হিসেবে পেয়েছেন, আমার মতে এটা বিরাট সৌভাগ্য তাদের, যেভাবে তারা নিশ্চয়ই বিএনপিতে কিছু বিভ্রান্তি আছে। তাদের বিএনপির সাম্প্রতিকালের সবচেয়ে ভালো কাজ, আমি মনে করি সাম্প্রতিকালের সবচেয়ে ভালো কাজ, তারা রুবিন ফারহানাকে তারা সেখানে সাংসদ নির্বাচিত করেছেন মহিলা সিটে। এটা একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, কাজ দিয়েছে, সংসদে অংশগ্রহণ ও বুদ্ধিমত্তার পরিচয়। তবে তাদের পদ্ধতিতে প্রক্রিয়াটা ভুল রয়ে গেছে এবং কিছুটা দেরিতে, কি দেরিতে বটেই, সেটা একটা ভুল, এটা আলোচনা করে না বিএনপির, যেটাকে যেটা নিয়ে আজকে আমাদের সব দলের যেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে ভয় পাই আমরা, তাই আমরা একে অপরের নামে একটা কথা বলে দেই বা ইয়ে করি। আজকে যেটা তাদের যে তারেক জিয়া যে সিদ্ধান্তটা দিয়ে পাঠিয়েছে, সিদ্ধান্তটা সঠিক কিন্তু পদ্ধতিটা একান্ত ভুল, এটা সেই স্বেচ্ছাচারমূলক, এটা ভুল যা তাদের পার্টির জন্য ক্ষতিকর। কিন্তু পার্টির যারা স্ট্যান্ডিং কমিটি তারাই বা কেন বললো না যে বিষয়টা চলে না, আসা আলাপ করি, আপনার তো অধিকার আছে। শুধু এটি হলো কি আমাদের গণতান্ত্রিক অভ্যাস না থাকলে এটা বলতে পারে না, আলাপ করার কথা বলছেন। তারপরে আমরা যদি প্রথমতে খবর দেখি, যেদিন সিদ্ধান্তটা হলো শপথ নেওয়ার, এর ঠিক আগের রাতেই কিন্তু স্থায়ী কমিটির বৈঠক ছিল এবং স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত ছিল শপথ না নেওয়ার। তো পরবর্তীতে বিকাল বেলাতে ওনারা যখন শপথ নিলেন, তাহলে সময়টা তো স্যার ছিল কি আলাপ করার মতো? আলাপ নিশ্চয়ই ছিল, তারা এত বড় একটা জিনিস নিচ্ছে
এটাকে তারা তারিক জিয়ার সাথে আলাপ করে নাই বা তাকে তো নিশ্চয়ই তারা অভিহিত করেছে, অভিহিত করেছে। অথবা তারিক জিয়ার তো উচিত ছিল যে এই সিদ্ধান্ত উনি তাদের বদলাবেন, তো এটাই হলো তাদের। যেমন কি দেখেন বিএনপি প্রত্যেকটা তার নিজের গর্ত করা খাদে পড়ছে। একটা দেখেন তাদের আমলে দ্রুত আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইনটা আইনটা যে ট্রাইব্যুনাল 2002 হয়েছিল 9 এপ্রিল, প্রথমে ছিল 2 বছরের জন্য, সেটা তাদের সেই আইনের সুবিধা নিয়ে আজকে 50,000 বিএনপির লোককে জেলে আটকে রেখেছে। মায়াবি আজগবি ও যত রকম উজবেক যত মামলা মকদ্দমা এনে তাদের আইনে, কিন্তু যেই গর্তটা তারা খুঁড়েছিলেন সেই গর্তের মধ্যে এরা একে একে অপর। তবে তারপরেও দেখেন আজকে এটা 9 এপ্রিল 2019 সনে এই আইনের মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা হয়ে গেছে। উচিত ছিল বিএনপির উচিত ছিল 10 তারিখেই হাইকোর্টে গিয়ে এই 50,000 লোকের নামে সবগুলিকে মুক্ত করে আনা, কোনো আইনই নেই তাদের বিরুদ্ধে। যদিও আজাদ ভালো জানবেন, যদিও সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী এটাকে বোধহয় 5 বছর মেয়াদ বাড়াবেন, না এটা বাড়ানো হয়ে গেছে না, না বাড়ানো হয়নি, সেটা কার্যকর হয়নি। সুতরাং এখন দেয়া যে বেকুয়াম আইন নাই, এখন কোনো আইন নাই। সুতরাং এটাকে নিয়ে লাস্ট আমার যদ্দূর ধারণা যে ক্যাবিনেটে পাস হয়েছে কিন্তু সংসদে সংসদে দিতে হবে, সংসদে করেনি, মানে ক্যাবিনেটে, হ্যাঁ ক্যাবিনেটে হয়েছে মানে এটাকে, হ্যাঁ কিন্তু সংসদে নিতে হবে, যেহেতু এই 9 এপ্রিলের পরের থেকে ড্রাফট হয়েছে আজকে নাই। তাদের উচিত ছিল এটাকে ফাইট করা, যেমন এইসব দিকেও তারা কোনো কাজকর্ম করছেন না। আমার কাছে তাদের সর্বনাশ হচ্ছে বিএনপির চিন্তা চেতনাটাতে সম্পূর্ণ, কেবল জিয়াউর রহমানের জন্ম মৃত্যুবার্ষিকী পালন করলে হবে না, তার আদর্শ তার চিন্তা চেতনারও প্রতিফলন থাকতে হবে, তাতে বুদ্ধিমত্তার পরিচয়। এই জায়গাটাতে তার বিএনপির এত লয়ার আছে, তারা এইটাকে নিয়ে ফাইট করা উচিত যে আইন নেই, এদেরকে মুক্ত করে দেন, আদালতকে একটা কথা বলতে দেন। আজকে দেখেন আদালত তো গতকাল বোধ আজকেই আজকে আজকে প্রথম আলোতে একটা লেখা ছিল যে নির্ম আদালতের ঈদ ব্যাপার নিয়ে তারা এইসবের জায়গাতে আমার মনে হয়, তবে আমার মনে হয় তারা জেগে উঠবে। এইভাবে একটা দেশের একটা বড় পার্টি ধ্বংস হয়ে যেতে পারে না, একে অজাতা মুসলিম লীগের সাথে তুলনা করে লাভ নেই। যে কথাগুলো বলছেন যে বিএনপি এই কাজগুলো করতে পারতে, এটি হচ্ছে ধরেন সরকারের সঙ্গে লড়াই করে বলি বা সরকারের সঙ্গে এক ধরনের অর্জনের বিষয়, কিন্তু নিজেদের মধ্যে মানে বিএনপি নিজেরাই কি ঠিকমতো গোছানো অবস্থায় আছে এই মুহূর্তে? কোনো কাজ না করলে সেটা নানা রকম দুর্বুদ্ধি জন্মায়। আসল কথা ওনারা কোনো অ্যাক্টিভিটিতে নাই বলেই সমস্যাটা তাদের সমস্যাটা হচ্ছে। আমার মতে জাতির স্বার্থে দেশের স্বার্থে আমাদের দেশে শক্তিশালী বিরোধী দল দরকারই। আজকে আমি আলাপ করছিলাম যে আমি আমাদের এসআর সাহেবকে আমি দেখতে যেতে চাই, ওনার সাথে আমার একটা ই ছিল আর ওনার পার্টি উত্তরটাই তারা। সুতরাং আজকে দেশে সব বিরোধী দল না থাকলে গণতন্ত্র থাকবে না। জি ধন্যবাদ স্যার আপনার কাছে। আজাদ ভাই আপনার কাছে আসতে চাই, আমরা যেহেতু বিএনপি নিয়ে কথা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে একটু কথা বলতে চাই। পত্রিকাতে যেটি খবর যে 11 জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ এবং যুবলীগের অন্তত 17 জন নেতাকর্মী হত্যাকাণ্ডে শিকার হয়েছেন, তার মধ্যে উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় 2 জন, অভ্যন্তরীণ কোন দলে 12 জন, ব্যবসায়িক দ্বন্দ্বে 2 জন, গাছ কাটা নিয়ে 1 জন নিহত হয়েছেন, এবং পদ পদবি আধিপত্য ধরে রাখা ব্যবসা বাণিজ্য টেন্ডার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এসব খুনের ঘটনা ঘটেছে বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিরোধী দল সক্রিয় না থাকায় সরকারি দলের নেতাকর্মীরা ব্যক্তিগত নানা সুযোগ সুবিধা বাগিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন, ফলে দলটির মধ্যে খুনোখুনি কোন্দল বাড়ছে। বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টটি ছাপা হয়েছে 30 মে 2019। ধন্যবাদ রুমেল আমন্ত্রণ জানাবার জন্য। আসলে যে জিনিসটা হচ্ছে যে আপনি বিএনপি ঘরানার শ্রদ্ধাভাজন জাফরুল্লাহ ভাই, কোনো কথা বলবো না, দৃশ্যমান যা তাই বলবো। যেহেতু বিএনপির বুদ্ধিজীবী মহল যেটা আছে তার শীর্ষ পর্যায়ের যিনি এই সভাগুলোতে থাকেন সেখানে তাদের পরামর্শ দেন, এবং জাফরুল্লাহ পরামর্শ শোনে না এবং সে যে পরামর্শ দেন এবং সত্য কথাগুলো বলেন, অনেক সময় কঠিন কথা বলেন কঠোর কথা বলেন তাদের পছন্দ হয় না, তো তার পক্ষে সম্ভব যা এটা কিন্তু আমার পক্ষে, আমি কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করি বা আমি আওয়ামী লীগ ঘরানার এইভাবে আমার কথাবার্তা অনেক সময় মিলে যেতে পারে কারণ আমি ইতিবাচক চিন্তা করি। আমি গণমাধ্যমের লোক, আপনার মতো
মতোই আপনি ইলেকট্রনিক মিডিয়ায়, আমি সারা জীবন প্রিন্ট মিডিয়ায় কাজ করেছি, হ্যাঁ আমি কিছুদিন কাজ করেছি সংবাদ গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট অন্যান্য কাজগুলো, প্রেস মিনিস্টার ছিলাম ওয়াশিংটনে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সেক্রেটারি, আপনি বলছেন আপনি গণমাধ্যম কর্মী, আমি আরেকটি গণমাধ্যমের রিপোর্টটি ছাপা হয়েছে, আমি সেই রিপোর্টটা আমি অস্বীকার করব না যে না ঘটনাগুলোই, যখনই একটি দেশে মানে শক্তিশালী বিরোধী দল না থাকে শাসক দলের জন্য একটু অসুবিধা হয় এই কারণে যে কথাগুলো রিপোর্ট এসছে সেগুলো গণমাধ্যম যে রিপোর্টগুলো করে সব যে একেবারে মানে কি বলবো যে বাস্তব ভিত্তিক না তা তো না, অনেক সময় হতে পারে, কখনো কখনো হতে পারে, তো গণমাধ্যম এ পর্যন্ত ইলেকট্রনিক মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন ইতিবাচক ভূমিকাই রেখেছেন আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, সমাজের উন্নয়নের ক্ষেত্রে, এবং উন্নয়নমূলক রাজনীতির যে প্রচার করা সেখানে আমি যে কথাটি মনে করি যে হ্যাঁ জাফর রহমানের সাথে এই কথা ঠিক যে বড় রাজনৈতিক দল যখন দেশ পরিচালনা করছেন, আওয়ামী লীগ নিঃসন্দেহে বৃহত্তম রাজনৈতিক দল এই দেশে এবং তার 70 বছর হয়ে গেছে প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত, তার আওয়ামী লীগের জন্ম আর আমার জন্ম একই সাল, হ্যাঁ 49, তো এখন যে জিনিসটা হচ্ছে যে পরপর 3 মেয়াদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন, আপনাকে বিবেচনায় নিতে হবে, আমাদের সবাইকে বিবেচনায় নিতে হবে যে দেশের জনসংখ্যা কত, আমরা ইউরোপের যে কোনো উন্নত দেশের যে বিশাল আকারের একটি দেশ সেখানে যে জনসংখ্যা সেই জায়গায় আমরা কিন্তু 16 কোটি বলা হয় সেন্সাসে, 17-18 কোটি, 17 কোটির কম না, সেই জায়গায় যখনই আপনি একটি দলে যাবেন সেই দল যখন বড় হয় লোকসংখ্যাকে একটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটিকে মানে অস্বীকার করার কোনো কারণ নেই, কারণ সেই দলে আপনি সেই দল বিশাল একটি দল সেখানে সবগুলো সুচারুভাবে চলবে, আমাদের দেশে যেখানে একটি বিরোধী দল আপনার সূচনা বক্তব্যেই এবং বিভিন্ন তথ্য উপাত্য দিয়েই আপনি বলেছেন যে কি বলবো মানে বিধ্বস্ত একটি রাজনৈতিক দল যারা বহুবার শাসন ক্ষমতায় ছিলেন দেশ পরিচালনা করেছেন, সেই জায়গায় একটু বৈরী পরিবেশ অনেক সময় হয়, অনেক ক্ষেত্রে হয়, কিন্তু তারপরেও যে কথা জাফর রহমানের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই যে সবগুলো দলের এক অবস্থা না, কিন্তু যেমন বিএনপিতে গণতন্ত্রের লেশমাত্র নেই তারা বিশ্বাসও করেন না, করতে পারেন না, কারণ জামাতকে সাথে নিয়ে এখনও তারা চলছেন, এই স্বাধীনতে যে আলোচনা সভাগুলো করলেন সেখানে কিন্তু জামাতের অর্থাৎ জামাতকে সারা জাতির পক্ষ থেকে একটি দাবি উঠেছে, আপনি গণ ঐক্যফ্রন্ট যখন করা হলো গত নির্বাচনের পর নির্বাচনের আগে সেই ঐক্যফ্রন্ট থেকে বলা হয়েছিল যে জামাতকে আপনাদের ছাড়তে হবে, তারা তো জামাত ছাড়েনি, সুতরাং সেই দলকে আপনি গণতান্ত্রিক দল বলবেন বলতে পারেন, এখানে যদি আমি একটা কথা বলি আপনাকে, ঐক্যফ্রন্ট থেকে বলা হলো যে জামাত ছাড়তে হবে বিএনপি ছাড়েনি, তাহলে তো ঐক্যফ্রন্টের লোকজন বিএনপিকে কেন নিল, ঐক্যফ্রন্ট আমি আমার বক্তব্যটা আপনি খেয়াল করেন, আমি কিন্তু কখনোই ঐক্যফ্রন্টকে বিরাট একটা কিছু মনে করি নাই প্রথম দিন থেকেই, 30শে ডিসেম্বর নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে কেউ কেউ শীর্ষ নেতা মনে করেন, আমি কখনোই মনে করিনি, একটি টেলিভিশনের আলোচনায় অনুষ্ঠানে তিনি অনলাইনে ছিলেন আমার সাথে, রিয়াজউদ্দিন সাহেব ছিলেন, রিয়াজউদ্দিন আহমেদ সাংবাদিক সম্পাদক, তিনি কথা বলেছেন আমাকে, অ্যাঙ্কর যখন বলেছেন আপনি কথা বলবেন আমি বলিনি, কারণ আমি ওই জগা খিচুড়ি দিয়ে ঐক্যফ্রন্ট এটাকে আমি বিশ্বাসই করি না, আরেকটি কথা বলেছেন যে শক্তিশালী বিরোধী দল না থাকলে গণতন্ত্র মজবুত হয় না, না এটা আমি তার সাথে একমত, এটা তো আপনার পুঁথিগত বিদ্যা দীর্ঘ বাস্তবতার প্রেক্ষিতে যে শক্তিশালী বিরোধী দল যদি না থাকে আপনি গণতান্ত্রিক পরিবেশ তো থাকবে না, সম্ভব না, তার আগে আমি যে কথাটি বলছি যে এর জন্য দায়ী কে, দায়ী কিন্তু যারা নিজেরাই, আমি যে জাফর লোভে একটা কথা বলেছিলেন যে সব দলেরই একই অবস্থা গণতন্ত্র, এটি ঠিক আওয়ামী লীগের ক্ষেত্রে এটি ঠিক না, কিন্তু আওয়ামী লীগের প্রেসিডিয়াম মিটিংগুলো কিছুদিন অন্তর, এটা জাফর লোভাও জানেন আমরা সবাই জানি, সম্পাদক মণ্ডলীর সভাগুলো হচ্ছে নিয়মিতভাবে, সবগুলো সম্মেলন হচ্ছে, সুতরাং আওয়ামী লীগের গণতন্ত্র নেই এটি ঠিক না, গণতান্ত্রিকভাবে দলটিও চলে, তারা গণতন্ত্রে বিশ্বাসও করে, কিন্তু আজকে আপনি বিএনপির নেতাদের কথা যদি বলেন, আপনি এবারের যেটি মানে কি কথা অনেক আপনি সময় বলেন যে ওবায়দুল কাদের সাহেব অসুস্থতার পর দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে এসে তার যে দায়িত্ব মন্ত্রণালয়ের, আপনি নিরাপদে কিন্তু সে তিনি যতটা সম্ভব কাজ করছেন, এটি আমি আমি ব্যক্তিগত মনে করি তিনি যথেষ্ট ভালো কাজ করছেন, তার বিছানায় থাকা উচিত, বাসায় থাকা উচিত, তার পরামর্শ ডাক্তারদের পরামর্শ, তারপরেও তিনি কিন্তু বেরোচ্ছেন এবং তিনি কাজ করছেন, মন্ত্রণালয়ে আছেন, তিনি যোগাযোগ করছেন এবং বলেছেন যে এবার
সবচেয়ে নিরাপদ অন্যান্য যে কোনো বছরের চাইতে ঈদ যাত্রা নিরাপদ হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি নিরাপদ হচ্ছে, এখন পর্যন্ত কোনো বড় ধরনের অভিযোগ নেই। পাশাপাশি আমি যে কথাটি বলতে চাই একটু এক মিনিটে শেষ করব, পাশাপাশি বিএনপির পক্ষ থেকে আজকে সম্মেলন সংবাদ সম্মেলন করা বলে বলা হচ্ছে যে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন, মানে দুর্ভোগের শেষ নেই। এই যে কথাটা আমি বলছি, এই কথার পরে জনসমর্থন তাদের থাকে, বাস্তব অবস্থা এক। আপনি আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারবেন, আপনি যদি মনে করেন তারপরে আমি ভোট পাবো, জনগণের সমর্থন পাবো, এটি হয় না। সুতরাং যার যার কর্মফলের কারণেই কিন্তু আজকে বিএনপির এই ধরনের। ধন্যবাদ ভাই, আপনার কাছে আমরা আসবো। বিএনপির অন্যান্য নেতারা কি বলেছেন, এবং আজকেও এক নেতা বলেছেন যে তাদের লোভের কারণে তারা গিয়েছেন। জাফরুল্লাহ ভাই যে কথাটা বলেছেন তাদের সংসদে যাওয়া সঠিক হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই সিদ্ধান্তগুলো যাব না, মামলা করলাম এটি ঠিক না করে যা পাস করেছি ফকরুল ইসলাম আলমগীর সাহেব সহ যাও। মিস্টার শামিমাদার বটে আপনার কাছে আসি, আমি আরেকটি তথ্য আপনাকে দিতে চাই। আজকে একটি পত্রিকায় সোহরাওয়াসান সাংবাদিক, আমাদের জ্যেষ্ঠ সাংবাদিক, তিনি নিবন্ধ লিখেছেন, তিনি বলছেন যে বাংলাদেশে বর্তমানে চার ধরনের রাজনৈতিক দল আছে, এক সরকারি দল আওয়ামী লীগ, দুই বিরোধী দল বিএনপি ও তার সহযোগীরা, তিন অনিচ্ছুক বিরোধী দল জাতীয় পার্টি এবং চোদ্দ দলের শরিকরা, এবং চার সংসদের বাইরে যারা বিরোধী দল যারা গত নির্বাচনে অংশ নিলেও কোনো আসন পায়নি। এই চার ভাগে উনি বিশ্লেষণ করছেন, এবং অনিচ্ছুক বিরোধী দল বলছেন তাদেরকে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে তিনি এই দলে রাখছেন। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে অনিচ্ছুক বিরোধী দল আমরা কেন হব? বিরোধী দল তো একটা লোভনীয় ব্যাপার, বিরোধী দলের নেতা একটা মন্ত্রী পদ, সংসদের এক পাশে ডান পাশে সরকারি দল, বাম পাশের অতি সম্মানের জায়গাটা বিরোধী দল। জাতীয় পার্টির যে অতীতের যে অভিযোগগুলো, ক্ষমতা দখল, ক্ষমতায় থাকা, এই বিরোধী দল হয়ে তো এগুলো ওয়াইপড আউট হয়ে যাচ্ছে। এবং আগের ইলেকশনটা বিএনপি অংশগ্রহণ করেনি, এবার তো বিএনপি অংশগ্রহণ করেছে। তো জাতীয় পার্টি অনিচ্ছুক বিরোধী দল না, জাতীয় পার্টি অতি ইচ্ছুক বিরোধী দল। তবে হ্যাঁ, আমাদের মধ্যে অনেকেই মন্ত্রী হতে চাইতে পারে, যেহেতু আগের একটা এক্সাম্পল ছিল, সেটা আমি খুব দোষেরও কিছু বলবো না। ডেমোক্রেসির স্ট্রাকচার সবসময় একই রকম থাকবে, একই রকম ছিল, এটা কখনই হয়নি। একটা সকালে বই পড়লাম, পরাগ খানা নামে এক ভদ্রলোক, উনি একটা চমৎকার কথা বলেছে যে পৃথিবীর বিভিন্ন দেশে ডেমোক্রেসি হ্যাজ বিন হাইজ্যাক বাই পপুলিজম, আমেরিকা, ইন্ডিয়া, বিভিন্ন দেশের রেফারেন্স উনি বলছেন, এটা খুব স্বাভাবিক। তো এইটা অনিচ্ছুক বিরোধী দলের বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে বিএনপি অত্যন্ত কম আসন পেয়েছে, এটা বিএনপির প্রত্যাশা ছিল না। রাইট, আমার রাজনৈতিক অভিজ্ঞতা তো প্রত্যাশা ছিল না, আমি জানি না আওয়ামী লীগের ছিল কিনা, সেটা অনেক ছককে এলোমেলো করে দিয়েছে। এটার জন্য একদিকে আওয়ামী লীগ যেমন শক্তিশালী একটা কর্মীভিত্তিক দল, এবং ভোটের ব্যাপারে তারা একতাবদ্ধ ছিল, ফার্ম ছিল, আয়রন হ্যান্ডে হ্যান্ডেল করেছে, মাননীয় প্রধানমন্ত্রীর পার্সোনাল লিডারশিপ কোয়ালিটি অনেক বেশি, এর পাশাপাশি বিএনপির নেতৃত্বের যোগ্যতাটা অনেক ঘাটতি ছিল। আমি খুব সরল মনেই বলবো, জনমতের অনুযায়ী বিএনপি আসন পায়নি, এবং এই দায়টা পুরোপুরি আওয়ামী লীগের, এই দায়টা একটা বড় অংশ বিএনপির নিজের আভ্যন্তরীণ ব্যর্থতা। বিএনপি তার ফুল এফোর্ট দেয়নি, বিএনপি যখন বুঝে গেছে যে সরকার আমরা আসতে পারবো না, তখন অনেক ক্ষেত্রে বিএনপির নেতৃত্বে প্রার্থীরা অনেক ক্ষেত্রেই তারা সঠিকভাবে ফাইট করেনি, তারা মাঠ ছেড়ে দিত, আমার ব্যক্তিগত অভিমত। এখন সেকেন্ড প্রশ্ন আসছে, তারা সংসদে আসছেন, আমি খুব খুশি হতাম মির্জা ফখরুল সাহেব নিজেও আসলে, কিন্তু উনি দলীয় একটা আমি বলবো ভারসাম্যের কারণে আসেননি। উনি আসলে ওনার মতো সুবক্তা, জ্ঞানী মানুষ এবং সর্বজন গ্রহণযোগ্য, সর্বজন শ্রদ্ধেয় মানুষ সংসদে কথা বললে এটা অনেক ওয়েট ক্যারি করতো এবং অনেক ইমেজ ক্যারি করতো। বাট স্টিল টোটাল সাতজন আসছে, আমরা অত্যন্ত আনন্দিত, তারা আমাদের সাইডেই বসবেন, তাদের সিটগুলো কিন্তু ফাঁকা আছে, একদম আমার পাশাপাশি সিটগুলোই ফাঁকা ছিল, এখন সিটগুলো ভরে গেছে, তারা ভালো বক্তব্য দিচ্ছেন। সংসদে নতুন একটা প্রাণবন্ততা এর মাধ্যমে অবশ্যই আসবে। এখন আসেন কার্যকর বিরোধী দল আদৌ বাংলাদেশে এখন করা সম্ভব কিনা। রাইট, অন দ্য ওয়ান হ্যান্ড উই হ্যাভ আওয়ামী লীগ, যেটার নেতৃত্বে আছে বঙ্গবন্ধু কন্যা, যেটা অসংখ্য আন্দোলন করেছে, যে দলটি অসংখ্য আন্দোলন করেছে, স্বাধীনতা ভাষা আন্দোলন বা তারপরে 90-এর আন্দোলন, 94-এর আন্দোলন, অসংখ্য আন্দোলন, আন্দোলনের সফলতা আছে, অসংখ্য পোর খাওয়া মাঠের রাজনীতিবিদ তাদের ওখানে আছে। আমি সংসদে যাওয়ার পরে তাদের সাথে যখন কথা বলেছি, আমি কেউ 5 বছর জেলে ছিলেন, কেউ ডিটেনশনে ছিলেন, এবং এগুলো নিয়ে তারা যখন মানে আলাপ করেন, তারা এগুলোকে খুব একটা বড় বিষয় মনে করেন না, যেটা আমাদের কাছে বিশাল বিষয়। তো এরকম অসংখ্য লোক আওয়ামী লীগে আছে। তার সাথে তৃতীয় বিশ্বের বাস্তবতা হচ্ছে, আমি একটা ছোট্ট গল্প প্রায় বলি, যে লেনিন তো অনেক লেখালেখি করতেন, উনি মার্ক্সের থিওরিটাকে কীভাবে অ্যাপ্লাই করবেন এটা নিয়ে কিন্তু উনি প্রচুর হাজার হাজার পাতা লিখেছেন। উনি একটা জায়গায় খটকা ওনার ছিল, যে আমি যখন কমিউনিস্ট বিপ্লব শুরু করব তখন সেনাবাহিনীর অবস্থান কী হবে,
সেনাবাহিনী যদি তখন কমিউনিজমের বিরুদ্ধে থাকে, আমি কি আমার নিজের দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে বিপ্লবের জন্য যুদ্ধ করব? এবং এটা নিয়ে যখন যিনি আলোচনা করছিলেন, ওনার মেইড সার্ভেন্ট একজন, সে পাশ থেকে বললেন আপনি সেনাবাহিনীতেও কমিউনিজম ঢুকিয়ে দেন, অর্থাৎ সেনাবাহিনীকেও উদ্বুদ্ধ করেন, এবং তাহেরের সাথে এর কিন্তু অনেক রিলেট করা যায়। এখন দেশের অবস্থা হচ্ছে আপাত দৃষ্টিতে প্রশাসন, পুলিশ, আওয়ামী লীগ, সেনাবাহিনী সব কিছু কিন্তু একটা সুতোয় গাঁথা আছে। এই কম্প্যাক্ট পাওয়ারের মধ্যে থেকে একটা বিরোধী দল ভোটে বা ভোটের বাইরে দাঁড়িয়ে যাওয়া অসম্ভব কঠিন। তার মানে কি কোনো পরিবর্তন হবে না? তার মানে কি কোনো মানে ঠিক এভাবেই 100 বছর চলবে? অবশ্যই না, অটোমেটিক কিছু পরিবর্তন হয়ে যায়। 90 সালে যখন সোভিয়েত রাশিয়া পতন হলো, তখন তো সারা পৃথিবীতে আমেরিকা ছাড়া আর কোনো শক্তি নাই। আজকে প্রেডিক্ট করা হচ্ছে যে আমেরিকানাইজেশনের এজ শেষ, এখন এশিয়ানাইজেশনের এজ শুরু হয়ে গেছে অটোমেটিক, এবং দিস ইজ এ অটোমেটিক ট্রান্সফরমেশন। এখন আওয়ামী লীগ যদি তার দলকে সুসংহত রাখতে পারে, আদর্শিক রাখতে পারে, তাহলে পরিবর্তনের প্রয়োজন হয়তো বা হবে না। কিন্তু আওয়ামী লীগ যদি যে ঘটনাগুলো গত 5 মাসে ঘটেছে, আওয়ামী লীগের অভ্যন্তরীণ ডাকসুতে ছাত্রলীগের কমিটি নিয়ে মারামারি, আরও ছোটো ছোটো ন্যাক্কারজনক বিষয় যেটা আওয়ামী লীগের ইমেজের সাথে যায় না, এগুলোর কোনোটার জন্য কিন্তু বিএনপি দায়ী না। এখন চায়নাতে কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান যিনি হবেন, তাকে 58টা ইন্টারনাল ইলেকশন পাস করার পর উনি কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান হন, দেন অটোমেটিক প্রেসিডেন্ট। তো সেখানে দলের প্রতিটি ধাপে একটা প্যারাই থাকে, তার ইথিক্যাল অবস্থানটা কি, নৈতিক দলের আদর্শ, অর্থনৈতিক আদর্শ, এবং তারা সবাই তুলনামূলক কম বেতনে সরকারি চাকরি করে এবং সরকারি চাকরিটাই তারা বেছে নেয় কর্পোরেট জবের থেকে। তো সেই আদর্শের জায়গায় যদি আওয়ামী লীগ থাকতে পারে, আসতে পারে, তাহলে আওয়ামী লীগ একটা লং ড্রাইভ দিতে পারবে। দেন একটা কোশ্চেন চলে আসে, বঙ্গবন্ধু যখন অ্যারেস্ট হলেন বা তাকে জোর করে নিয়ে যাওয়া হলো পশ্চিম পাকিস্তানে, তখনও তো একটা সেকেন্ড লাইন আপ ছিল, তাজউদ্দিন আহমেদ, মনসুর আহমেদ বা চারজন চার জাতীয় এবং আরও অনেকে। এখন কি কোনো সেকেন্ড লাইন আপ আপাত দৃষ্টিতে আছে? আমার তো মনে হয় না। তো এই যে নেতৃত্ব তৈরি না হওয়া, এটা কিন্তু একটা আওয়ামী লীগের জন্য প্রবলেম, জাতির জন্য প্রবলেম, মানে জাতির সাথে কিন্তু আওয়ামী লীগের ভাগ্য অনেকাংশে কিন্তু জড়িয়ে আছে। স্বামী হায়দার পাটেল, এখানে প্রশ্নকে আপনি বলছেন যে আওয়ামী লীগের সেকেন্ড লাইন আপ সেটি জাতির জন্য দুর্ভাগ্যজনক, তো আমি যদি আপনাকে এই প্রশ্নটা করি যে আওয়ামী লীগের বাইরে আপনারা যারা রাজনীতি করেন, আপনারা এই সেই শূন্যতাটা কি পূরণ করার সক্ষমতা রাখেন না, নাকি কেন জাতীয় পার্টি বলি যে কোনো রাজনৈতিক দল, আওয়ামী লীগ ছাড়াও তো অনেক রাজনৈতিক দল বাংলাদেশে আছে। দেখুন, এখানে আমি খুব খোলামেলা যেটা বলবো, 5ই জানুয়ারির ইলেকশনটা একটা ইলেকশনের কারণে আমাদের জাতীয় পার্টি দ্বিধাবিভক্ত ছিল সেই সময়। এই ইলেকশনে আমরা অনেকাংশে একত্রিত হয়ে গেছি, শূন্যতা মাঠে আছে, এবং সেই শূন্যতাকে আমরা যদি সাংগঠনিক ক্ষমতা দিয়ে জনগণকে কাছে টানতে পারি। আপনি দেখুন গত 1 মাসে জাতীয় পার্টির যে স্টেটমেন্টগুলো আপনি খেয়াল করবেন, আমরা বলেছি যেন ঈদে ঠিক সঠিকভাবে লোকজন বাড়ি যেতে পারে, আমরা বলেছি পাটকল শ্রমিকদের ন্যায্য মূল্য বেতন শ্রম দিয়ে দেওয়া হোক, ধানের দাম যেন সুষ্ঠুভাবে আসে, আমরা কিন্তু গণবান্ধব কথাগুলো বলছি। এখন বিশাল একটা জনগণের একটা বড় অংশ সাইলেন্ট রোল প্লে করছে, তারা ভোট কেন্দ্রেও যায় না, কিন্তু ভোটের কাস্টিং কিন্তু কম উপজেলা ভোট বা সব কিছুতে। এই বিশাল জনগোষ্ঠীটা কি চাচ্ছে, কি ভাবতেছে, এরা সন্তুষ্টও না অসন্তুষ্টও না, এরা কোন দিকে ধাবিত হবে, বিশেষ করে তরুণ এবং যুবকরা, লার্জ ডেমোক্রেটিক ডিভিডেন্টের দেশ আমরা। এখন 2-1টা আন্দোলন কিন্তু এদেশে হয়েছে, যেমন নিরাপদ শরত নিয়ে আন্দোলন, কোটা আন্দোলন, যেগুলো কিন্তু আপাত দৃষ্টিতে বিএনপির কোনো রোল আপাত দৃষ্টিতে নাই, স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন সম্পূর্ণ ইউথের মাধ্যমে, ইন্টারনেট বেসড, এবং এই আন্দোলনটাকে নিয়ে আওয়ামী লীগ বেশ অস্বস্তির মধ্যেও ছিল, এটা কী আন্দোলন, কোত্থেকে হচ্ছে, কী প্যাটার্ন, আমরা কিন্তু বুঝে উঠতে পারিনি। তো বিশাল জনশক্তি ভাসমান বা ফ্লোটিং আছে, এটা আওয়ামী লীগের দিকে যেতে পারে, নাও যেতে পারে। তো আমাদের যারা, আমরা যারা আছি, আমরা আমাদের সংগঠন দিয়ে চেষ্টা করব এই জনগণগুলোকে আমাদের দিকে নিয়ে আসতে, এবং সেই সম্ভাবনা উজ্জ্বল। জি, ধন্যবাদ আপনাকে। একজন দর্শক লাইনে আছেন, ফোনটা নিয়ে আমি আসছি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ মখলেসুর রহমান বলছিলাম পাবনা থেকে। জি, আমার প্রশ্ন জনাব জাফরুল্লাহ চৌধুরী মহোদয়ের কাছে। হ্যালো, বলুন। জি, আমি প্রশ্ন করছি জনাব জাফরুল্লাহ চৌধুরী সাহেবের কাছে, যে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংসদ সদস্য হিসাবে শপথ না নেওয়ানোটা বিএনপির সঠিক সিদ্ধান্ত নাকি ভুল সিদ্ধান্ত, দয়া করে জানাবেন। জি ধন্যবাদ আপনাকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এটার উত্তর, সরাসরি উত্তর দেওয়াটা মুশকিল। তবে মির্জা ফখরুল আলমগীর ভিতরে গেলে ভালো হতো, তবে ভিতরে তার যাওয়ার পথ ছিল না। কারণটা হলো, যেই স্ট্যান্ডিং কমিটি একদিন আগে সিদ্ধান্ত নিয়েছে তারা যাবে না,
সুতরাং তার প্রতি সম্মান দেখিয়েই যে যেটাকে সঠিক তারিখ দেওয়ার সিদ্ধান্ত সঠিক হলেও সেখানে দিতে পারেনি। আসলে সে কারণেই আমার ধারণা উনি জানেন উনি নিজেকে আত্মত্যাগ করেছেন, এই একটা জাতির স্বার্থে উনার পার্টির স্বার্থে তাদের শৃঙ্খলাটাকে আটকে রাখার জন্যই উনি জাননি অন্যদের, এবং কিন্তু অপরপক্ষে অন্যদের জন্য কোনো বাধা সৃষ্টি করেননি। জি ধন্যবাদ। অন্যটি প্রসঙ্গে আপনার কাছে আমি আসতে চাই, আজকে একটা কথা আছে পরে বলুন, যে কথাটি বলছি যে আন্দোলনের বেরিশা সাহেব যে কথাটি বলেছেন যে আন্দোলনে, কিন্তু আন্দোলনের কনসেপ্টই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমরা তো ছোটবেলা থেকে আন্দোলন করেছি, অনেক আন্দোলন করেছি, আজকে যারা মাথার মধ্যে চিন্তা করেন সে যে দলেই হোক না কেন হরতাল করবেন, বড় বড় মিছিল করবেন, এর কোনো কোনো কিছুতে লোক আসবে না। কিন্তু যে কথাটি বললেন সঠিক যে জনগণ নির্লিপ্ত থাকে, ভোটও দিতে চায় না, ভোট দিতে যায় না, এই কারণে জানে যে আওয়ামী লীগের প্রার্থী পাশ করবে, শক্তিশালী কিভাবে জানে, যখন জানে এইভাবে যে আপনি যখন 30শে ডিসেম্বরের নির্বাচনে আগে বললেন বিএনপির পক্ষ থেকে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যে আমরা সবাই সকালবেলা চলে যাবেন পাহাড়া দেব, তার আগে মনোনয়ন দিলেন একজন প্রার্থীর এগেনস্টে 5 জন, 6 জন, 7 জন, 8 জন, এবং ওই জায়গাটায় কিন্তু এই সুযোগও চলে এসছে কথা যে মনোনয়ন বাণিজ্য করা হয়েছে অন্য জায়গাতে টাকা খেয়ে, কারণ একজন প্রার্থীর এগেনস্টে আপনি একজন বা তিনজন আওয়ামী লীগ না 7 জন 8 জন হতে পারে না। আওয়ামী লীগও যেটা করেছে বিকল্প একজন রেখেছে, কি জানি ঋণ খেলাপি যদি হয়ে যায় অন্য কোনো হয়ে যায় আরেকজন যেন থাকে, কিন্তু 6 জন 7 জন 8 জন তার মধ্যে তো আপনি সেইটিই সামাল দিতে পারেননি। সমস্ত সকল জনগণ এই দেশের মনে করে উপজেলা নির্বাচনে যখন বিএনপির মতো একটি বড় দল ধরে নেই, বড় দল তো ছিল, বড় দল অংশগ্রহণ করে না, তখন কি ভাবতে আপনার কষ্ট হয় না, আপনারও কষ্ট হয় না যে আওয়ামী লীগের যে প্রার্থী সেই প্রার্থী বিজয়ী? এটা তো হচ্ছে আপনি উপজেলা নির্বাচনের কথা বলছেন, তাই বলছি। আমরা যদি জাতীয় নির্বাচনে আসি, জাতীয় ওই যে আমি বললাম যখন যে তারা একেবারেই মাঠে নামলো না, একটি পোস্টারও দেয়নি ঢাকা শহরে, কে না দেখেছে, আমরা গ্রামে না গেলাম, ঢাকা শহরে যেটি এই এলাকায় মেনন সাহেব ছিলেন তার ছোট ছোট পোস্টার, তিনিও টাকা খরচ করেননি যেহেতু তার প্রতিদ্বন্দ্বী কেউ ছিলেন না, কোনো প্রার্থী নেই, গ্রামেও একই অবস্থা। আমার এলাকায় মুন্সিগঞ্জে আমি যে কথাটি বলছি যে জনগণ কেন আসবে ভোট দিতে, ভোটারদের সংখ্যা কম হবে কেন, যখন নিশ্চিত হন একজন ভোটার যে আমি কষ্ট করে কেন যাব, আপনি তো আওয়ামী লীগের প্রার্থী আপনি পাশ করে যাবেন, কারণ বিএনপি আমি না গেলে কিভাবে পাশ করবেন, আমি ভোটার আমি যদি না যাই তাহলে আওয়ামী লীগের প্রার্থী কিভাবে পাশ করবেন? আওয়ামী লীগের নিজস্ব কর্মী বাহিনী আছে না? আচ্ছা, আপনি বলছেন ফ্লোটিং ভোটের কথা, আমি ফ্লোটিং ভোট না, আওয়ামী লীগের আপনি প্রার্থীর নিজস্ব, প্রত্যেক দলের প্রার্থীর নিজস্ব ভোট আছে, কিছু কর্মী আছে, তারা ভোট দিল তো পাশ। আচ্ছা, আপনি সেই জায়গায় যখন আমি দেখব যে প্রতিদ্বন্দ্বিতা নেই, আমি সমর্থন করি আওয়ামী লীগের, আমি কেন কষ্ট করে আর যাব ভোট দিতে? জি, ভোট তো এমনি পাশ হবে। আজিত ভাই আমি ধন্যবাদ আপনাকে, আমি জাফরুল চৌধুরীর কাছে ঘুরে আসতে চাই। যে প্রশ্নটি করতে যাচ্ছিলাম সেটি হচ্ছে যে আজকে একে খন্দকার তিনি একটি বই লিখেছিলেন 2014 সালে, যে সেই বইটির একটি তথ্য বঙ্গবন্ধু সম্পর্কে দেওয়া ছিল, সেটির জন্য তিনি আজকে ক্ষমা চেয়েছেন, সংবাদ সম্মেলন করেছেন, এবং তিনি একটি কথা বলেছেন সেখানে যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এবং হচ্ছে মইদুল হাসান তারা দুজনের বাধার কারণে তিনি সেই বঙ্গবন্ধু সম্পর্কে যে ভুলটি সেটি সংশোধন করতে পারেননি, বই প্রকাশের পরপরই তিনি সংশোধন করতে চেয়েছিলেন। আপনি কি বিষয়টি পরিষ্কার করবেন? এটা আমার কাছে এটা আমি কি বলবো, তাও যাই না কেন, এই মইদুল হাসান তো মূলধারা বই আছে, খুব নামকরা 71 মূলধারা বই উনারই, তাতে ভিতরে বাইরে পরে আরেকটা লিখেছেন উপধারা 71 মার্চ এপ্রিল 1971, ওনার দুটা বই খুব নামকরা। তাতা মইদুল হাসান তো সে কফি হাউসের গানের মধ্যে মইদুলের কথা আছে, তো মইদুল খুব বিখ্যাত ব্যক্তি এটাতে, সুতরাং উনি উনি প্রতিহত করছেন কেন, আমি অন্তকে বলতে পারি আমি কেন ওনাকে প্রতিহত করবো, বরঞ্চ ওনাকে রক্ষা করতে গিয়েছিলাম আমি। আচ্ছা, কীরকম উল্টা কথাটা, যখন তার এটা নিয়ে খুব হুলস্থুল হয় তা নারা, এবং আমি দেখলাম আমার কাছে খুব একটা জিনিস খুব খারাপ লেগেছিল, সেক্টরস কমান্ডার্স ফোরাম থেকে ওনাকে বহিষ্কার করে দেওয়া হয়। আমি এই জিনিসটা, এটা অলমোস্ট বিএনপির ধারার মতো মনে হয়, এটা এটা কথা তাকে তাকে তা আত্মপক্ষ সমর্থন করতে না দিয়ে কাউকে বের করে দেওয়া, তাও এই জাতীয় মুক্তিযুদ্ধের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, রাইট, এটা অত্যন্ত অশোভনীয়, উপস্থিত ছিলেন অশোভনীয়,
এটা খুবই লজ্জা, এবং উনি একটা ভদ্রলোক, নিরহ খুব ভদ্রলোক হিসেবে সম্পন্ন। উনাকে আমি বহুদিন ধরেই চিনি, ওনার মুক্তিযুদ্ধের আমলেও চিনি, তারপর উনি যখন এস আর সাহেব রহমানের মন্ত্রী ছিলেন তখন উনার এলাকাতে আমি বন্যার জন্য অনেক কাজ করেছি, সেজন্য ওনার সব কিছু ব্যাপারে উনি হিজ ভেরি ডিসেন্ট জেন্টলম্যান, আমি খুবই ভদ্রলোক মানুষ ওনাকে। এটাতে আমার খারাপ লাগলো যখন এটাতে উনাকে এই করছে, তখন শুনে সম্ভবত উনার স্ত্রী ফোন করেছিলেন, তবে আমি একদম অ্যাবসলিউট টাকা না, ওই সময় কিনে একটু আগে পরে হতে পারে, যে বলেন যে ভাই তো খুব বিপদে আছে, ওনার স্ত্রী আপনাকে ফোন করেছিল, হ্যাঁ খুব সম্ভবত সেটি কথা, একদম আমি অ্যাবসলিউট ই নিয়ে হয়তো আগে পরে করেছেন কি যাই, তবে আমি খবরটা পেয়েই উনাকে খুব, উনি খুব ভীত সন্ত্রস্ত আছেন, বেরোতে পারেন না, তাই আমি উনার বাড়িতে যাই। আমার সঙ্গে ছিলেন কিউবার অনারারি অ্যাম্বাসেডার ওবায়দ জাকিরদার, যে আমি দেখি যে ওখানে উনার সাথে দেখা করি, ওখানে সেক্টরস কমান্ডার্স ফোরামের কয়েকজন আট দশজন ছেলে মেয়ে আছে, তারা তাকে চাপ দিচ্ছে প্রত্যাহার করে নাও, প্রত্যাহার করে নাও। কারণ আমি যেটা বলি, আপনি যদি এটা ভুল করে থাকেন তো প্রত্যাহার করতে পারেন, এটা তো কী লিখেছেন সেটা আপনার অধিকার, আমি মনে করেছি এটা ওনার কোনো বক্তব্য রাখা তার অধিকার, সেটা নিয়ে এত হৈহট কিছু নাই। তাদেরকে বললাম তোমরা বাড়িতে এসে কেন এই ভয় ভীতি দেখাচ্ছ, উনাকে তোমাদের তো শোকস করা, তোমাদের কে পাঠিয়েছে তোমাদেরকে? আমি বললাম যে শফিকুল্লাহ সাহেব নিশ্চয়ই কাজ করতে পারবে না, যে তাকে বক্তব্য না রেখে চাপ সৃষ্টি করা মোটেই বুদ্ধিমানের কাজ না, আমাদের আপনি যদি বিশ্বাস করেন আপনি স্টিক করেন, না করলে সেরকম তবে তোমরা ভয় ভীতি দেখিও না, এতটুকুই আমি জানি। আজকে এত বছর পরে আমি কখনোই উনার কোনো কাকা, আমি বক্তব্য রাখার স্বাধীনতায় বিশ্বাস করি, ভুল হলে ক্ষমা চাওয়ার কথা আমি সবসময় বলি, যেমন আমি জামাতকে বারে বারে বলছি ভুল করলে তোমরা ক্ষমা, না সেটা ছেড়বের কথা, আমি সবসময় বলি ভুল করলে ক্ষমা চাইতেই পারেন, তবে উনি আমার নামটা কেন যোগ করেছেন সেটা আমি জানি না। তবে আমার কাছে মনে হয় হঠাৎ এত বছর পরে এই ঘটনা আনা দেখে আমার কাছে মনে হয় এটা আফসা আজাদ আরও ভালো বলতে পারবেন, আমাদের এই জননিরাপত্তা বাহিনীরা তাদের যখন কোনো কাজকর্ম থাকে না তারা নতুন নতুন ইস্যু তৈরি করে প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করার জন্য, ঘটনা প্রবাহকে অন্যদিকে, এইটা আমাদের এই জাতীয় আমাদের DGDFI র মোশায়েদ এদের কোনো হাত আছে কি না আমি জানি না, তবে একটু ইঙ্গিত দেখতে পাই কী কারণে, তা নাহলে আমি তো এখানে আমি তো আসি না, আর উনি একটা এরকম ব্যক্তিকে আমি না, উনি কি ওনার মতে বলেছেন যে আপনি ইঙ্গিত দিয়েছেন, ওনার স্ত্রী বলেছেন যে এই বইটি লেখার পর উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, মানসিক তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা কথা খুবই খুবই যুক্তিসঙ্গত হয়তো আজকে বলা, আমি ছোট বলা যে আমি কারোকে কোনো উপকার করেছিলাম আমার নামে বদনাম করছে বা আমার নামে ইত্যাদি, আমি না আমি আমি এছাড়া আমার কোনো কিছুই নেই, উনার চিকিৎসা আমি, যে আপনার চিকিৎসা কেন ভয় পাচ্ছেন, আপনি যে বিষয়টা আপনি ক্যান্টনমেন্টে যাবেন, তখন আমি ওষুধ পাঠিয়েছিলাম ওনার জন্য, আমি ওনার জন্য, তো আজকে এতদিন পরে আমি কখনো করি না এটা ভুল, আমি সবসময় বলি আপনাদের এইসব জায়গায় তো বলেছি সরকারকেও বলি কথা বলতে দেন মানুষকে, জি কথা বলতে দেন, ধন্যবাদ। আমি আজাদ ব্যাপার কাছে এই প্রসঙ্গে আসতে চাই, যদিও ডাক্তার জাফর যদি বলছেন যে তিনি এই ধরনের কোনো পরামর্শ তাকে দেননি, তো আরেকটা বিষয় আপনাকে আমি জানতে চাই, আসলে পরামর্শ দেন কি দেননি সেটি তো পরের বিষয়, আগের বিষয় হচ্ছে আমার কোনো বই থেকে আমি যদি সংশোধন করতে চাই ছেলে সেটা তো কেউ আমাকে বাধা দিয়ে আটকে রাখা সম্ভব না, একটি বিষয়। আর এই যে 2014 সালে বইটি প্রকাশিত হয়েছিল, যখন বইটি প্রকাশিত হয় তখন কিন্তু এটি নিয়ে অনেক আলোচনা হয়েছিল, হ্যাঁ, তো এখন এই যে 4.5 বছর পর এসে উনি জাতির কাছে ক্ষমা চাচ্ছেন, আপনি আসলে কীভাবে দেখছেন বিষয়টিকে? আমি তারপরে মনে করি যে ভুল তথ্য, বিশেষ করে বঙ্গবন্ধুর ভাষণ সম্পর্কে যে তথ্যটা, এটি গর্হিত অপরাধ যিনিই করুন না কেন, তার ভুল বলে অন্যে প্ররোচনা, যেটি আমি মনে করি যে ব্যক্তিগতভাবে যে উনি লেখেননি, উনি যেমন বলেছেন যে তার এটা প্রত্যাহার করতে বাধা দিয়েছেন দুজন, উনি হয়তো পরে কখনো বলতে পারেন যে আমাকে লিখতে বাধ্য করেছিলেন অন্য কেউ, হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কথাটি আপনি বলেছেন যে লিখেছি আমি, বলেছি আমি, প্রত্যাহার করার সাথে সাথে ভুল যখন দেখলাম যে আমার ভুল হয়েছে সাথে সাথে আমি প্রত্যাহার করে নেব, এই প্রত্যাহারটা তিনি যদি ওই সময় করতেন আরও ভালো হতো, এখন করেছেন আমি মনে করি এটিও ভালো করেছেন, তিনি স্বীকার করেছেন ভুল, ক্ষমা চেয়েছেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় শেখ রেহানার কাছেও দুঃখ প্রকাশ করেছেন এবং জাতির কাছে ক্ষমা চেয়েছেন,
আমার কথা হচ্ছে যে তিনি যে লেখাটা লিখেছিলেন অসত্য বিভ্রান্তিমূলক কথা, তখনই তো সমালোচনা হয়েছে, সবাই বলেছেন। আমি নিজে সেই মাঠে ছিলাম, বক্তৃতা শুনেছি, জাফরুল ভাই হয়তো ছিলেন, মানে আপনি ছিলেন না, হয়তো দেশের বাইরে ছিলেন। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা বন্ধু বান্ধব সব, আমরা কখনোই ওই বক্তব্য শুনিনি বঙ্গবন্ধুর ভাষণ যেটি উনি আজগুবি করে লিখেছিলেন। সুতরাং সেটি অন্যায় করেছিলেন, সেই অন্যায়টা সাড়ে চার বছর আগে তিনি প্রত্যাহার করে নিলে পারতেন, কিন্তু তারপরেও যখন সাড়ে চার বছর পরে যেভাবে হোক তার বয়সও হয়েছে, আত্ম মানে গ্লানি থাকতেই পারে যে আমি অন্যায় এটি করেছি, প্রত্যাহার করেছেন, আমি মনে করছি ভালো করেছেন। অসত্য অসত্য জিনিস কখনোই স্থায়িত্ব দেওয়ার দরকার নেই। আচ্ছা, আপনি যে কথাটা বলছেন, আপনি যেরকম সরাসরি শুনেছেন এই বঙ্গবন্ধুর 7ই মার্চের যে ভাষণ, সেটি সরাসরি শুনেছেন, এরকম বহু মানুষ এখনো পর্যন্ত জীবিত রয়েছে, একেবারে নিজ কানে শুনেছেন, তো এটি নিয়ে আসলে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলেই তো শতমুখে এটির প্রতিবাদ করা হয়েছে যে এই কথা কখনোই তিনি বলেননি। এবং বঙ্গবন্ধু খুব সুকর কৌশলে, এবং বঙ্গবন্ধুর এই ভাষণ নিয়ে আজকে জাতিসংঘে যখন হেরিটেজ হয়েছে, তখন আমরা দেখলাম অনেকেই এটা নিয়ে বললেন, কিন্তু এই বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে দেশে বিদেশে অসংখ্য লেখা হয়েছে, বিশ্লেষণ হয়েছে যে বঙ্গবন্ধু কত কৌশলে এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, অর্থাৎ তারই যেন রাষ্ট্রযুদ্ধটা ধরতে না পারে সেই ব্যাপার সব কিছু হিসাব নিকাশ করেই কিন্তু বঙ্গবন্ধু ভাষণটা দিয়েছিলেন। এবং এই শেষের যে কথাটি একটু আগে এই তরুণ ব্যারিস্টার বলেছেন যে ওই ভাষণটি খুব মনোযোগ দিয়ে, কিন্তু আর আপনারা যারা একেবারেই তরুণ দেখেননি, বয়সের কারণে দেখার সুযোগ হয়নি, তাই না, সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ, আজকে ধরেন 16 কোটি 17 কোটি, তখন ঢাকা শহরের লোক সংখ্যাই ছিল 10 লাখের মতো, সেখানে আপনি কত লক্ষ লোক ঢাকা শহরে এবং ঢাকা সারা দেশের বৃদ্ধ থেকে শুরু করে লাঠি নিয়ে সারা দেশের মানুষ, আমরা বিশ্ববিদ্যালয় থেকে যখন বেরিয়েছি, আপনি মাঠ শুধু সরোয়ার্ডি উদ্যান না, সারা মানে সেই কোন জায়গায় বলবো, গুলিস্তান থেকে শুরু করে মাইক টাইক সব জায়গায় দেখা যায়, সব জায়গায় রাস্তা সব রাস্তা মাঠ, জনগণ সেই মিটিং 10টা সাড়ে 10টা 11টার পরে থেকে শুরু করে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছেন, তারপরে সেই লোকজন যেতে পার হইতে, আজকে ঈদের মতো না আর তার চেয়ে বেশি ছিল উৎসব। স্যার কিছু বলুন, আমার কাছে দেখেন এটাকে নিয়ে আমরা কিন্তু অন্যদিকে এই কথা পাকিস্তান জিন্দাবাদ বলে থাকলে বা জয় পাকিস্তান, এতে বঙ্গবন্ধুর কোন মান ক্ষুণ্ণ বা ইয়ার, কিন্তু আবার অপরপক্ষে আমি বলি আমাদের জাস্টিস হাবিবুর রহমান সাহেবের মতো লোক বলেছেন, উনি শুনেছেন, আর শামসুর রহমান সাহেব বলেছেন, শুনেছেন, আমাকে বহুজন, আমি দেশে ছিলাম না, তাই আমার একটা উৎসাহ এক্স্যাক্টলি এটা নিয়ে এত পয়লাবার আমি এটা নিয়ে উত্তাপটা অনুসরণ উত্তাপটা পাই 1973 বা 74 সনে হলিডেতে প্রথম পাতায় ওইটা সিএসপি নামটা মনে আসছে না, একজন সিএসপি ইয়ে উনি লিখেছিলেন যেটা আমি লেখাটা পড়েছি নিজে, এখনও হলিডেতে পাওয়া যাবে, উনি বলছেন ওদিন উনি ছিলেন, উনি মাঠে ছিলেন, উনি বলেছেন যে বলেছেন, বলার পরে উনি একবার জয় বাংলা দিয়ে শুরু করেছেন, হই হুল্লোড় সহায়তা, তার পাকিস্তান জিন্দাবাদ বলেছেন, আবার জয় বাংলা বলেছেন, দুবার জয় বাংলা, একবার ওনার লেখা আমরা দেখেছিলাম এই সংসদের পরে মানে নির্বাচনের পরে পরে প্রধান বিরোধী দল কে হবে এটি নিয়ে কথাবার্তা চলছিল, আপনাদের দলের মহাসচিব মশিউর রহমান রাঙা তিনি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করবেন আসলে জাতীয় পার্টির অবস্থান সংসদে কি হবে, এই জায়গাটাতে কিন্তু প্রশ্নটা এসে যায় আসলে। এটা পিছনে এখানে একটা প্রবলেম ছিল, বিরোধী দল হতে গেলে ন্যূনতম কতটা আসন লাগবে, এটা নিয়ে একটা ছোট্ট ইন্টারনাল ডিবেট আমাদের হয়েছিল, যে আমি নিজে একটা লিগাল অপিনিয়ন দিয়েছি যে এটার কোনো ধারাবাধা কোনো নিয়ম নাই, বঙ্গবন্ধু 73 সালে বিরোধী দল করেননি, একটা কোরাম করেছিল, পার্লামেন্টারি গ্রুপ ছিল, গ্রুপ করে দিয়েছিল, ওইটাকে রেফারেন্স দিয়ে আমরা বলেছি যে এরকম কোনো নাই, আমরা অবশ্যই বিরোধী দল হতে পারবো, আইনে কোনো বাধা নাই। এখন সমস্যা একটা ছিল, সমস্যাটা হচ্ছে আমরা মহাজোটে ভোট করেছি, অর্থাৎ আমাদের যেখানে লাঙ্গল ছিল সেখানে নৌকা ছিল না, যেখানে নৌকা ছিল সেখানে লাঙ্গল ছিল না, যেমন আমার আসনে কোনো নৌকা আমার কাছে ছিল না, আমি আওয়ামী লীগের সাথে একসাথে স্টেজে উঠে ভোট করেছি, এখন আমি আওয়ামী লীগের সমালোচনা করছি, সংশোধন করেছি, টকশোধন করছি, সব জায়গায় করছি,
তো ওই যে অবস্থানগত একটা সমস্যা তো আছে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড একটা বিরোধী দল তো ওই মুহূর্তে জাতীয় পার্টি ছাড়া আর কোনো অপশনও নেই, তখনও তো বিএনপি যোগও দেয়নি, আর বিএনপি সাতটা দল দিতে প্রথমে হতেও পারবে না। তো বাস্তবতার নিরিখে তো কিছু জিনিস বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে হবে, সেটা আমরা নিয়েছি। এখন আমি একটু সেই 7ই মার্চের বিষয়ে একটু বলবো। আমি বেশ কিছু বই পড়েছি, বাট অনেক বই আছে, 72, 73, 74 বা 71 যারা ছিলেন এরা পরবর্তীতে যখন বই লিখেছেন তারা ঠিক 71-এর প্রেক্ষাপট না, পরবর্তীতে তারা যে রাজনৈতিক ধারায় বিশ্বাস হয়েছেন আমার কাছে মনে হয়েছে বা রাজনৈতিক বিশ্বাসে বিভক্ত হয়েছেন ওই চশমাটা পরে, ওই রঙের চশমাটা পরে বইগুলো লিখেছেন। একে খন্দকার সাহেব সেক্টর কমান্ডার, সর্বোচ্চ ফোরাম, সর্বজন শ্রদ্ধা এবং মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক তিনি, মানে তার মুক্তিযুদ্ধ হিসেবে তার লেভেলটা অনেক উপরে। মন্ত্রী ছিলেন, মন্ত্রিত্ব না হওয়ার পরপরই এমন একটা বই লিখলেন যেখানে বঙ্গবন্ধু নিয়ে এমন একটি মন্তব্য উনি করলেন যেটি অবশ্যই বিতর্কের দাবিদার। মন্ত্রিত্ব থাকতে কি বঙ্গবন্ধুকে আসলে ছোট করে না, এটা মানে একাডেমিক একটা ডিবেট হতে পারে যে কারণ তখনও বাংলাদেশ পাকিস্তানের অংশ। আমি আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি যে তখনও বাংলাদেশ তো পাকিস্তানের অংশ, তারপর তো উনারা আলোচনা করছে 24 তারিখ পর্যন্ত। কিন্তু ছোট করা বড় করা তো বিষয় না, বিষয় হচ্ছে তো সত্যটা তুলে ধরা এটাই রাইট। সত্য যদি বলতেন বঙ্গবন্ধু যদি তাহলে তো কারো কোনো আপত্তি ছিল না। দ্বিতীয়ত যে কথাটা বলা হয়নি, যে কথাটা আমি ভট্টকে শুনে আপনাকে চাচ্ছি, আমাদের যেটা দরকার এখন সর্বজন গ্রহণযোগ্য ইতিহাস, যেমন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটা আমরা সবাই স্বীকার করবো উনি স্বাধীনতার ঘোষণা একটা দিয়েছিলেন, কিন্তু উনি কি প্রধান ঘোষক না, কিন্তু উনি কি প্রধান ঘোষক, উনি কি একমাত্র ঘোষক, এখানে অনেক কিছু আছে। ওই বাবা না ঘোষণাটা আমি শুনেছি, ঘোষণা দেওয়ার অধিকার বঙ্গবন্ধুর পক্ষে, ঘোষণা দেওয়ার ঘোষণা সাধারণত গায়ের জোরে তার স্বাধীনতার ঘোষক বানানোর আগে ঘোষণা দেওয়ার ঘোষণা পাঠ করা একদম এক কথা না, এবং তার আগে হান্নান সাহেব আওয়ামী লীগের নেতা উনি দিয়ে না, ওগুলো তো অসংখ্য মানুষ। আমি ওটাই বলছি, আমি আপনার সাথেই এক মিনিট বলছি যে বঙ্গবন্ধুর নামে রহমান নিজেও তার জীবদ্দশায় কখনো বলেনি আমি স্বাধীনতার ঘোষক। 74 সালে উনি একটা আর্টিকেল লিখেছিলেন একটি জাতির জন্ম, ওখানে উনি বলেননি আমি স্বাধীনতার ঘোষক। তবে এই কথা তো স্বীকার করতে হবে উনি সাহসিকতার একটা কাজ করেছিলেন। আমি এটাই বলতে যাচ্ছি যে আমাদের ইতিহাসগুলো কেন এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, অর্থাৎ বামপন্থীদের একটা দৃষ্টিভঙ্গি, ভারত বিরোধীর একটা দৃষ্টিভঙ্গি, ভারতপন্থীর একটা দৃষ্টিভঙ্গি, আওয়ামী লীগ এভাবে গেছে। আমাদের একটা এখনো স্বচ্ছ ইতিহাসটা, আমার নিজের কিন্তু মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা ধারণা পেতে অনেক কষ্ট হয়েছে। আমি ব্রিগেডিয়ার মনিরুল ইসলামের বই পড়েছি, ব্রিগেডিয়ার মনিরুল হোসেনের বই পড়েছি, মূলধারে 71 পড়েছি, একজনের নিরোধ সাপকুক, ওটা একটা অসাধারণ বই কিন্তু, এবং আমি মনে করি ওখানে অনেক কিছু তথ্য আছে যারা অন্য অনেক বইতে নেই। ওটা পরিষ্কার পরিষ্কার একদম পরিষ্কার দৃষ্টিভঙ্গিতে লেখা। মেজর জলিলের বই পড়েছি, সবগুলো পড়ার পরে একটা ধারণা এখন কিছুটা হয়েছে। কিন্তু আমাদের সমস্যা যেটা হয়েছে যে এখন যদি কেউ মনে করে আমি মুক্তিযুদ্ধের ইতিহাসটা জানবো, সে কিভাবে জানবে? এটার কোনো অথেন্টিক সোর্স নাই। এমনকি 2004 সালে এশিয়াটিক সোসাইটি একটা রেজলিউশন করলো যে তারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ঘোষণা করবে। একজন বিএনপিপন্থী ইতিহাসবিদ প্রফেসর কে মহসিন প্রতিবাদ করে চলে আসলো যে একটা দেশের স্বাধীনতা দুবার ঘোষণা হতে পারে না, আমাদের স্বাধীনতা দিবস 26 তারিখ, তো সে কারণে এটা কারেক্ট হয়েছে। আমি একটা উদাহরণ হিসেবে এটা দিচ্ছি, কিন্তু তো আমাদের এখানে এই যে ইতিহাসগুলো এগুলো নেই। আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু আমাদের কোনো ভালো কাব্যও হয়নি পৃথিবীতে। বিভিন্ন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এরিক মারিয়া রেমার্কের বই আছে, নাদির শাহ যখন দিল্লি ধ্বংস করে ফেলল তখন আমাদের মীর তাকি মীরের আছে, সিপাহী বিপ্লবের পরে এই যিনি বিখ্যাত সুফি কি যেন নাম ভুলে গেলাম, এনিওয়ে উনি আছেন, মির্জা গালিবের আছে। তো আমাদের 71-এর কাব্যটা কি? এইখানে সাহেবদের পাঠ, আপনি যেহেতু 71-এর কাব্যের কথা বলছেন, এই রকম মহাকাব্য মানে মহা যেই কাব্যিক যেই যুদ্ধ আমাদের, সেটি লেখার জন্য যথেষ্ট সময় কি পার হয়ে গেছে বলে আপনি মনে করেন? সোর্সগুলো এখনো যদি আমরা সংগ্রহ করে রাখি তাহলে সময়টা সামনে আসছে নাকি? হচ্ছে আমাদের ওই যে বললাম আমরা বিভক্ত হয়ে গেছি, মুক্তিযুদ্ধের পরে সেনাবাহিনী দুটো ভাগ হয়ে গেল, একটা পাকিস্তান ফেরত সেনাবাহিনী আর একটা মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণকারী সেনাবাহিনী, বামপন্থীরা দুটো ভাগ হয়ে গেল, একটা ইমিডিয়েট সশস্ত্র বিপ্লব আর একটা অপেক্ষা সশস্ত্র বিপ্লব, একমাত্র আওয়ামী লীগ ইন্ট্যাক্ট ছিল। আওয়ামী লীগের মধ্যে গিয়ে আবার যখন আপনার 74-এ আমরা 4th Amendment হলো তখন ছোট্ট একটা অংশ আবার চলে গেল তাজউদ্দিন সাহেব সহ, তো ওই যে বিভাজিত হয়ে গেলাম আমরা, সেখান থেকে আবার ইতিহাসটাকে ঠিক 71-এর 16ই ডিসেম্বর পর্যন্ত কি আমরা ফেরত যেতে পারবো? এই উদারতায় আমরা যেতে পারছি। ধন্যবাদ আপনাকে ডাক্তার জাফর। এটি নিয়ে আলোচনা না করে আমি আবার একটু রাজনীতিতে আসতে চাই। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া প্রায় 1.5 বছর হতে চললো তিনি জেলে আছেন, বিএনপির নেতারা বলছেন যে আইনি পথে সম্ভব নয়, আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্তি করতে হবে, বেগম জিয়ার আন্দোলন মুক্তি করা এখন একটি রাজনৈতিক বিষয়, নানা কথা তো বলছেন, তো এই যে বলছেন এটির পক্ষে তারা আসলে কার্যকারিতা কতটুকু রাখতে পারছেন?
দেখছি যে এটা তারা বাদ কি বাদ কথা কথা বলছেন, তারা কোনোটাতেই খুব সিরিয়াস বলে আমার মনে হয় না। আজকে তারা যদি খুব সিরিয়াস হতো, এটাকে আইনের পথটা কি আমাদেরকে নিতে হবে, এটা আমি তো দেখালাম যে আইন বাতিল হয়ে গেছে সেই আইনটাও তারা সেটার জন্য যে সুবিধাটা নিতে পারছে না। 1000 এই এই যে 109 ধারা সংবিধানের, আজকেও দেখলাম মিজানুর রহমানের যে লেখাটা, তার যে সুবিধাটা নেওয়া বা এইসব কোনো জায়গাতে তারা সিরিয়াস না। তারা যখন জানলো যে ওয়াইসির মিটিং হবে মক্কায়, তাদের সঙ্গে সঙ্গে উচিত ছিল তাদের সাথে একটা সৌদি আরবের ভালো সম্পর্ক তো এক সময় ছিল, বাদশাকে ব্যবহার করা যে এটাকে আজকে এটাকে উপলক্ষ করে প্রধানমন্ত্রীকে একটা ছোট অনুরোধ করা যে জামিনে মুক্তি শেষ করব স্যার, যেহেতু আছেন প্রধানমন্ত্রী উদ্দেশ্যে বলছি যে আপনি এসেই ওনাকে জামিনে মুক্তি করে দেন। ইতিহাসকে লিখতে দিতে হবে, আমাদের একটু সহিষ্ণুতার প্রয়োজন। এটা উনি বলেছেন কি বলেন না কিছু আসছে না, বঙ্গবন্ধু আমাদের প্রধান নেতা এবং তার সম্পর্কে যত বেশি লেখা হবে পক্ষে পক্ষে ততই ভালো। জি ধন্যবাদ আপনাকে, তিনজনকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।